সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি কানা নানা, জাত গেল জাত গেল বলে একই আজ কারখানা, জাত গেল জাত গেল বলে। এখানে বললেন যে জাত গেল বলে একই আজব কারখানা, কোন জাত? না এই যে আমরা ৩৬টা জাত একটা পুকুরে স্নান করি বাবা, তাতে কি জাত যায় না? তাতে কি মানুষটা পরিষ্কার হয়? লালন ফকির তিনি একজন ব্রাহ্মণের ঘরে ছিলেন, সে আমার প্রভু জগন্নাথকে দর্শন করতে এসে পুরী ধামে, তার শরীরই অসুস্থ, মানে শরীর অসুস্থ হয়ে গেল জ্বর। জ্বরে আগের যুগে কিন্তু বাবা হাম হতো, হাম যখন ওই জ্বরের তাপে হাম হয়ে গেল শরীরে, তাকে আর স্পর্শ করা যাবে না। তার পারসিদগণ যারা এসেছিলেন তারা তাকে কি করলেন, নৌকে ভাসিয়ে দিলেন, যদি বেঁচে থাকে ভালো আর যদি মরে যায় মরে যাবে। তাই লালন ফকিরকে শিরাশাই কি করলেন, তার আশ্রমের পাশে তার শিরাশাইয়ের স্ত্রী যমুনার তীরে ওই বাসন ধুতে এসে দেখে যে একটা অচৈতন্য মানুষ ওই কলার নৌকার ভুরাতে ভেসে ভেসে যাচ্ছে। এবার লালন সাহের স্ত্রী তাকে ধরে, হাতটা ধরে দেখতে কিনা লোকটা তো বেঁচে আছে, কিন্তু এর গায়ে তো প্রচন্ড জ্বর। তাকে নিয়ে গিয়ে ওই সিরাজ সাহের আশ্রমে সেবা শুশ্রূষা তার স্ত্রী করলো বা লালন সাই করলো। করার পরে যখন উনি চেতনা পেলেন, সুস্থ হলেন, তখন তিনি দেখছেন যে এটা তো অন্য সমাজ, ফকিরি সমাজ। তাই ফকিরি সমাজে আমি যতদিন অচৈতন্য বা উঠতে পারি নাই বসতে পারি নাই ততদিন তো তাদের হাতে সেবা করেছি, আমি ব্রাহ্মণের ঘরে ছিল। তাহলে আমি যদি বাড়িতে ফিরে যাই আমাকে কি মেনে নেবে? উনি ভাবলেন যে আমাকে যেহেতু পরিত্যাগ করেছেন আমাদের গ্রামের যে ব্রাহ্মণ সমাজ, তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওরা গিয়ে বলেছে কি যে লালন সাই তাকে খুঁজে পাওয়া যায়নি, সে কোথায় গেছে না গেছে আমরা তো জানি যে সে চলে এসেছে, কিন্তু তার বাড়িতে তার স্ত্রী আর তার বিধবা কেঁদে কেঁদে পাগল যে তাকে কোথায় ছাড়লি। এবার কিছুদিন পর লালন সাই কি করল না, তার বাড়িতে যখন ফিরে যায় তার মা জানতে পারলো যে লালন নাকি সিরাজ সাহের বাড়িতে এতদিন খাবার খাদ্য খেয়েছে, এছাড়াও তার কাছে মন্ত্র নিয়েছে। মা তো ব্রাহ্ম, মা তখন বলছেন না আমি যদি তোমার মা হই আমি যদি মেনে নিই, কিন্তু সমাজ তো তোমায় মেনে নেবে না। তাই লালন সাহের বউ যিনি স্ত্রী অধাঙ্গিনী, তিনিও কিন্তু লালনের কাছে যেতে পারে নাই সমাজের বাধা। তাই ফকির লালন কলম দিলেন চোখের জলে ভেসে ভেসে, কি বললেন, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে ওগো কেউ নয় রাজি, সবই দেখি তানা নানা, জাত গেল জাত গেল বলে একই আজ কারখানা, জাত গেল বলে। কি আজব কারখানা, জাত গেল বলে।
পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তানা যখন তুমি ভবে এলে, ওরে মা তখন তুমি কি জানিলে, যখন তুমি ভবে এলে ওরে মন তখন তুমি কি জানিলে, আবার যাওয়ার বেলায় আবার যাওয়ার বেলায় কি জানিলে, যাওয়ার বেলায় কি জানিলে, সে কথা ভেবে বলো না, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল 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 হরিবাল, ব্রাহ্মণ কিনবা জামার মুচি, ওরে একই জলে সবাই শুচি, ব্রাহ্মণ কিনবা চন্ডাল মুচি, ফকির লালন জিৎকে বুঝাতে চাইলেন, হে জিৎ এই যে জাতপাতের বিচার, ও হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ ও খ্রিস্টান, সর্বপ্রথমে জাতের বিচার, জাতের পরিচয় কি না, সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে একজন মানব, তা আমরা জাতপাত নিয়ে যে অত্যাচার করি বিচার করিয়া থাকি, একজন ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তার পেটে হয়তো টিউমার হল, একটা গরিব মানুষ চিকিৎসা করার মতন সমর্থ নেই,
হাসপাতালে ভর্তি করার পরে দেখা গেল সে ব্যক্তি তার 3 বোতল রক্ত লাগবে, 3 বোতল ব্লাড লাগবে। আপনি সে ব্যক্তিটাকে বাঁচাবেন না ব্লাডটাকে পরীক্ষা করবেন, যেটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান? আগে যে ব্যক্তিটা অসুস্থ তাকে আগে বাঁচিয়ে তুলতে হবে, তাই না বাবু? তাহলে সর্বপ্রথম জাতির বিচার হচ্ছে, উদ্ধের বিচার হচ্ছে মানুষ। মানুষ শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, মানুষের উপরে কোনো জাতপাত থাকে না। তাই যদি থাকতো, আপনার গ্রামে হয়তো বড় একটা পুকুর আছে, সে পুকুরের ধারে 36 রকমের কাস্টের মানুষ বিরাজ করে, বাস করে, তারা প্রত্যেক দিন ওই পুকুরে স্নান করে। পুকুরের জলটা যদি মুসলমান স্নান করিয়া থাকে তাহলে অশুদ্ধ হয় না, বৌদ্ধ যদি স্নান করিয়া থাকে অশুদ্ধ হয় না, খ্রিস্টান যদি স্নান করিয়া থাকে অশুদ্ধ হয় না, একটা হিন্দু ব্যক্তি যদি স্নান করিয়া থাকে অশুদ্ধ হয় না। আমরা জানি যে না, তার আরেক নাম হচ্ছে গঙ্গা, অশুদ্ধ হয় না। তো ও গঙ্গায় যদি অশুদ্ধ না হয় তাহলে আমার মনটাকে গঙ্গা করতে অসুবিধাটা কোথায়, তাই না বাবু? তো পদকর্তা এটাই বুঝাতে চাইলেন যে আমরা সকলেই এক পুকুরে স্নান করি, ঠিক তদ্রু পতিতালয়ে গেলে, পতিতালয়ে কিন্তু কোনো বিচার থাকে না যে ওই পত্নীটার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গেছে কি যায় না, বিচার থাকে? থাকে না। তাই ফকির লালন বললেন, চন্ডাল মুচি ওগো একুই জলে সবাই সুচি, আবার দেখে শুনে হয় না রুচি, আমার দেখে শুনে হয় না। ধর্মে কি ক্ষতি
যতগুলি রিপু তুমি ভুলিও না, তুমি ভুলিও তবু আগমনে
কমল চরণে ছাই
সংসার কাজে যদি ব্যস্ত থাকিয়া তোমায় ভুলিয়া যাই, এই অপরাধী কি তুমি ক্ষমা করে দিও ঠাকুর। তাই জানি না আর সময় পাবো কিনা তোমায় বলা, তাই যেটুক সময় পেয়েছি এই সময়ের মধ্যে তোমাকে একবার বলে যাই ঠাকুর, তুমি কৃপা করে তোমার যুগল চরণ যেন দর্শন দিও। ওরে আমা এই দিন যাবে সেই দিন আসবে গো, যাদেরকে আপন আপন ভেবে নিজের অমূল্য সময় দিয়েছি তারা কেউ সঙ্গে যাবে না, এমনকি আমার দশেন্দ্রিয় ছয় ঋতু তারাও সহযোগিতা করবে। যাত্রা হব যাত্রা পথে, সেদিন কেউ
দিন বন্ধুরে
দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, গরিব ধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, আমার মায়ের কান্দন সারা জীব, ওরে তুই চার দিন ভাই বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল, ওরে দশ মাস দশ দিন মায়া আমার গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ওরে দশ মাস দশ দিন মায়া আমার গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, মায়ের প্রসব কালে মায়ের বুক ভাই সাজায় নয়ন জলে রে, মায়ের প্রসব কালে মায়ের মুখ ভাই সাজায় নয়ন জলে রে, ও মা সন্তানের লয়া কোলে, সন্তানের লয়া কোলে ভুলে প্রসবে দোনা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, ওরে হাতে পায়ে তেল মাই থামা দিল শক্ত করি, পোর্চা পায়খানায় আমি মায়ের কোলে করি, ওরে হাতে পায়ে তেল মাই থামা দিল শক্ত করি, পোর্চা পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু মায়ের রাগ করে না ভিজে গুয়ে মতে,
বাঁচার সুখ নাই রাখিয়া মায় থাকে ভিজাতে, অসুখ হইলে দেখি চাহাইয়া আমার মায় রয়েছে বিছানায় বইয়া রে, অসুখ হইলে দেখি চাহাইয়া আমার মায় রয়েছে বিছানায় বইয়া রে, দয়াল আমায় যাও বলোয়া দয়াল আমায় যাও বলোয়া, সন্তানের দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্বধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, বাবা এমনই সম্পদ। আপনি বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, যাবার সময় কোনো সন্তান যদি তার মা বাবাকে প্রণাম করে মা বাবাকে বলে বাড়ি থেকে কোথাও যায়, রাস্তায় কোনো দিন অ্যাক্সিডেন্টে তার মরণ হবে না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তার যদি অ্যাক্সিডেন্টে মরণও থাকে সেই মরণও রোধ হয়ে যাবে। ওরে ল্যাংরাই ও তোর কানা খোরা হইল মায়ের ছেলে, ধোলা ছাড়িয়া মায়ের নাম দিয়া লয় তোলে, ওরে ল্যাংরাই ও তোর কানা খোরা হইল মায়ের ছেলে, ধোলা ছাড়িয়া মায়ের নাম দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাহি ফেলে, হাজার দোষ করিয়া গোপন সন্তানের পালে, সরকার শাহ আলম ভেবে ভালে ওরে স্বর্গ মায়ের চরণ তলে রে, শাহ আলম ভেবে ভালে ওরে স্বর্গ মায়ের চরণ তলে রে, তোরা দেখ না পুরান হাদিস খুলে দেখ না পুরান হাদিস খুলে পড়ছে রবি ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কেউ যাইবে না, ভাবুক কবি বলছে এই মনকে, সময় থাকিতে একবার কৃষ্ণ ভজনা, সময় থাকিতে একবার হরি গুরু ভজিলা। এখানে যতজন ভক্তরা আছেন সবাই মিলে একটু দুই বাহু তুলে জয় জয় বিদায় গৌর শিবানন্দ হরিবার হরিবার, মন মোর রসনা তুমি কি আর জানো না, মন মোর রসনা
সময় থাকিতে একবার কৃষ্ণ এত রোজগার করে সংসারে দিলেন, কিন্তু সংসারের মন কি ভরাতে পেরেছেন বাবা? যদি আপনি সংসারের 30,000 টাকা মাস দেন, তবুও সংসারের গিন্নি আর সংসার পরিবারের গুণীজনেরা বলবে যদি আরও কিছু বেশি হলে বোধহয় সন্তুষ্ট হতো। পৃথিবীতে কোনো মানুষ সন্তুষ্ট নাই বাবা। যদি কোনো মানুষের 1,000 টাকা দিন কামাই থাকে, তবুও সে আশা করে বসে আছে যদি 1,200 টাকা হতো, যদি 1,500 টাকা হতো। এই যে আমাদের চাওয়া পাওয়া, এই আমাদের চাওয়া পাওয়া, এই জন্য আমরা সারা জীবন ভুল করছি। কেননা ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছে ততটুকুই আমরা সন্তুষ্ট নই, আমরা শুধু আরো চাই আরো চাই। কিন্তু শেষের দিনে, যেদিন শেষের দিনে আপনি এত সোনা দানা গয়নাগাটি রেখেছেন, যদি আপনার গলায় সেই সোনাটা থাকে, বাড়ির গিন্নি বলবে ওগো ও তো মারা গেছে, সোনার চেনটা তুলে না। সেদিন কিন্তু আপনার সঙ্গে ওই সোনার চেনটা দেবে না। হরি বল হরি বল। তাই আপনি সারা দানব যাদের জন্য কাজ করলেন তারা আপনাকে কি দিল, কিন্তু যার জন্য এই পৃথিবীতে এসেছেন সে আপনার সেদিনও সঙ্গে ছিল, আজও সঙ্গে আছে, সেদিনও থাকবে। তাহলে তার জন্য আমি কতটুকু করেছি তাই পদকার বলছি। টাকা পয়সা জমিদারি একদিন বন্ধু রইবে পরি, এই টাকা পয়সা বিষয় বাড়ি একদিন বন্ধু রইবে পরি, নদীর কূলে নদীর কূলে হইবে ঠিকানা। ওই পাঁচতলা বাড়ি আর ঠিকানা হবে না বাবা, হবে কোথায়? সেই নদীর কূলে, ওই নদীর কূলে হইবে ঠিকানা। সময় থাকিতে একবার হরি ভজনা, সময় থাকিতে একবার গুরু ভজনা।
জীবনে প্রেম ভরসা, শিশুকালে রঙ্গের মেলা, যৌবনে প্রেম ভরসা, শেষের দিনে যাই তার পালা, সময় থাকিতে একবার হরি ভজনা, সময় থাকিতে একবার গুরু ভজনা, মন মোর রসনা তুমি কি আর জানো না, ওরে মন সঙ্গের সাথী কেউ হইবে না, সময় থাকিতে একবার হরি ভজনা, সময় থাকিতে একবার গুরু ভজনা, সময় থাকিতে একবার গুরু একবার কৃষ্ণ ভজনা, সময় থাকিতে একবার